ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা। বাংলা ভাষা নিয়ে কবিরা কবিতা লিখেছেন, শিল্পীরা গান গেয়েছেন, চলচ্চিত্র নির্মাতারা নাটক সিনেমা করেছেন। আজকের এই দিনে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত এক সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমা সম্পর্কে জানার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 90-এর দশকের সুপারহিট নায়িকা শাবনূরকে নিয়ে 2006 সালে পরিচালক শহীদুল ইসলাম খোকন নির্মাণ করেছিলেন বাংলা। আহমেদ জাফর উল্কা উপন্যাস অবলম্বনে ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে নির্মিত ছবি বাংলা। এই ছবিতে অভিনয় করেছেন শাবনূর, মাহফুজ আহমেদ এবং হুমায়ুন ফরিদি সহ অনেকে। শাবনূরকে নিয়ে কাজ করতে গিয়ে পরিচালক শহীদুল ইসলাম খোকন বলেছিলেন, ছবির কাহিনী ও চরিত্র সম্পর্কে জেনে শাবনূর স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে যায়। মহরতের দিন চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়িকা শাবনূরের মতো নায়িকা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে খুবই প্রাণবন্ত ছিলেন। তার পুরনো অভ্যাস যে কোনো অনুষ্ঠানে দেরি করে আসা, কিন্তু বাংলা ছবির সব কিছুতেই অন্য এক শাবনূরকে আমি পাই। কথাগুলো ছিল বাংলা সিনেমার পরিচালক শহীদুল ইসলাম খোকনের। ভাষার জন্য একজন বোবা মেয়ের চরিত্রে শাবনূর যে অভিনয় করেছে, তা নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে। ভাষার প্রতি বোবা মেয়ের যে আর্তনাদ, ভাষার প্রতি একজন বোবা মেয়ে যে মমত্ববোধ, তা এই সিনেমার মূল উপজীব্য। শাবনূর এই ছবিতে যে অভিনয় করেছে, তা দর্শকদের মনকে ভিজিয়ে দিয়েছে। পুরো সিনেমা জুড়ে মুখের কথা ছাড়া চোখ মুখের এক্সপ্রেশন দিয়ে অভিনয় করে শাবনূর বুঝিয়ে দিয়েছে কতটা জাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য, এই ছবিতে শাবনূরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়, তবে এই ছবি দিয়ে তিনি CJFP পুরস্কার অর্জন করেছিলেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।